এই গরমের মধ্যে এই বৃষ্টির মতো ভাব খুব ভালো লাগলো। রোদের মাঝে ঠান্ডা পানি খাইছি, অনেক ভালো লাগছে। তীব্র গরমে আগুন ঝরছে বাতাসে, তাই তো পরিবেশ ঠান্ডা করতে করা হচ্ছে ওয়াটার স্প্রে। চলমান তাপ প্রবাহ থেকে নগরবাসীকে স্বস্তি দিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুবেলা করে সড়কে বৃষ্টির মতো পানি ছিটানো হচ্ছে। রাস্তাঘাট ধুলোবালি মুক্ত ও ঠান্ডা রাখার পাশাপাশি তাপমাত্রার আর্দ্রতা নিয়ন্ত্রণে এটি অনেকটা কার্যকরী বলছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এটা থেকে আসলে গরমটা যে নিয়ন্ত্রণ হবে, থেকে আমরা আর্দ্রতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচার আমরা যেখানে মেশিনটাকে আমরা স্প্রে করবো সেই জায়গা থেকে কিছুটা অনেকটা কমে আসবে। গত কয়েকদিনের তীব্র গরমে হাঁপিয়ে উঠেছেন শ্রমজীবী সহ শ্রেণীর মানুষ। তাদের তৃষ্ণা মেটাতে ঠান্ডা খাবার পানি ও ওরসেলান সরবরাহ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। এই গরমের মধ্যে এই বৃষ্টির মতো ভাব খুব ভালো লাগলো। চাষারের মোড়ে শহীদ মিনারে টিম খুরশেদ ভাইরা আমাদের পানি বিতরণ করে খিলাইল। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোদের মাঝে ঠান্ডা পানি খাইছি, অনেক ভালো লাগছে। তাপপ্রবাহ যতদিন অব্যাহত থাকবে আমাদের সেবা ইনশাল্লাহ চলতে থাকবে। এদিকে নগরীর হাসপাতালগুলোতেও বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী সহ ঠান্ডা জ্বর কাশি ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। তাদের স্বাস্থ্যসেবায় সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, হসপিটাল এই মুহূর্তে এই সব রোগীদের জন্য প্রস্তুত রাখার জন্য আমাদের উক্ত হসপিটালে যথেষ্ট পরিমাণ স্যালাইন এবং এই রোগীদের ভর্তি করার জন্য বেড আমরা রেডি করে রেখেছি। চলমান তাপ প্রবাহে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।